আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের রুটিন অনুযায়ী আজ আমি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের চতুর্থ পাঠ। চতুর্থ পাঠে আছে যাকাত। তো এই যাকাত সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই আমার সাথে এই ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করবে। তো সবাইকে ন্যাশনাল কলেজ স্কুল সেকশনের পক্ষ থেকে আমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমি আমাদের যে শিখন ফলটি আছে, আজকে এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে তা হলো যাকাত সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে, যাকাতের গুরুত্ব, এই যাকাতের গুরুত্বের মধ্যে তোমরা যেই বিষয়গুলো জানবে সেটি হচ্ছে যে যাকাতের অর্থনৈতিক গুরুত্ব, যাকাতের ধর্মীয় গুরুত্ব, সামাজিক গুরুত্ব এবং নৈতিক গুরুত্ব সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে। তো চলো শিক্ষার্থীরা, আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যাকাত, তৃতীয় অধ্যায়ের জাকাত। তো এই যে জাকাত, এই জাকাতটি হচ্ছে মূলত কি আরবি শব্দ। এটা আমরা সবাই জানি যে জাকাত হচ্ছে একটি আরবি শব্দ। তো এই জাকাতের অর্থ হচ্ছে, জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি, তারপরে হয় পবিত্রতা, পবিত্রতা হয় আরো পরিচ্ছন্নতা হয়, পরিচ্ছন্নতা। তাহলে আমরা কি পেলাম যে যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি, পবিত্রতা, পরিচ্ছন্নতা ইত্যাদি। তো এখন আমরা জানবো যে আসলে যাকাতটা কি বা যাকাত কাকে বলে। ইসলামে শরীয়তের পরিভাষায় ধনী ব্যক্তিদের বা যে আমাদের সমাজে সম্পদশালী যারা আছে, তো এই সম্পদশালী ব্যক্তিদের নিসাব পরিমাণ সম্পদ থাকলে সেখান থেকে নির্ধারিত অংশ বা নির্দিষ্ট একটি অংশ গরিব দুঃখীদের মাঝে, অভাবী লোকদের মধ্যে বিতরণ করে দেওয়ার নামই হলো যাকাত। তো এই যে যাকাতের তিনটি অর্থ আমি বললাম, যে যাকাত অর্থ হচ্ছে, শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি, তারপরে পবিত্রতা। এখন আমরা একটু দেখব যে আসলে বৃদ্ধি বা পবিত্রতাটা কিভাবে আসলো বা কেন বলা হয় যে যাকাত মানে হচ্ছে বৃদ্ধি বা পবিত্রতা। তো যাকাতের আভিধানিক অর্থ আমরা জানলাম যে বৃদ্ধি। বৃদ্ধি হচ্ছে এই অর্থে যে মানুষের হাতে সম্পদ গচ্ছিত থাকুক বা পুঞ্জীভূত থাকুক, মহান রব্বুল আলমিন তা পছন্দ করেন না। তিনি চান যে সম্পদ মানুষের কল্যাণে ব্যয় হবে, সমাজের আর্থিক অবস্থার উন্নতি হোক। তো এই যাকাত প্রদানের ফলেই সম্পদ কি হয়, কোনো ব্যক্তির হাতে পুঞ্জীভূত না থেকে সেটি গরিবের মাঝে, দরিদ্রদের মাঝে চলে যায়। তো এই অর্থেই বলা হয়েছে যে এই যে দরিদ্রদের মাঝে চলে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, দরিদ্র ব্যক্তি আর্থিকভাবে উপকৃত হচ্ছে, আর্থিক সমস্যার সমাধান হচ্ছে। তো এই অর্থে বলা হয় যে যাকাত অর্থ হচ্ছে বৃদ্ধি। শিক্ষার্থী বন্ধুরা, আবার তোমাদের আমি একটি উদাহরণ দিয়ে বোঝাই। ধরো তোমার কোনো পোশাকের মধ্যে ময়লা লেগে গেল। এখন এই ময়লাটা যতক্ষণ পর্যন্ত তুমি পরিষ্কার না করবে
ততক্ষণ পর্যন্ত কি হবে তোমার এই পোশাকটি কি হবে অপবিত্র থাকবে, তাই না? যতক্ষণ পর্যন্ত তোমার পোশাকটা পবিত্র পানি দিয়ে ধুয়ে পরিষ্কার না করবে ততক্ষণ পর্যন্ত পোশাকটা কি অপবিত্র থেকে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে একজন সম্পদশালী ব্যক্তি যখন যাকাত প্রদান করবেন না তখন তার সম্পদটাও কি হবে অপবিত্র অবস্থায় থেকে যাবে, আর যখন তিনি যথাযথভাবে যাকাত প্রদান করবেন তখন তার ওই সম্পদ পবিত্র হয়ে যাবে। অর্থাৎ ধনীর এই ধনী ব্যক্তির যে সম্পদ, এই ধনী ব্যক্তির সম্পদে গরিবের দরিদ্রদের অধিকার আছে বলেই গরিবের অংশ যাকাত হিসেবে দরিদ্রকে অনাহারীকে বা অভাবীদের মধ্যে প্রদান করলে তার যে অবশিষ্ট সম্পদ থাকে, ওই ধনী ব্যক্তির যে অবশিষ্ট সম্পদ থেকে যায় সেই সম্পত্তি ওই ধনী ব্যক্তির জন্য তখন পবিত্র হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হিসেবে যদি আমরা বিবেচনা করি তাহলে যাকাত শব্দের অর্থ হচ্ছে কি পবিত্রতা বা পরিচ্ছন্নতা। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব যাকাতের গুরুত্ব সম্পর্কে। যাকাতের গুরুত্ব, তো যাকাতের গুরুত্ব আলোচনা করার পূর্বে আমি একটু তোমাদের কাছে জানতে চাচ্ছি যে আজকের যে লাইভ ক্লাসটি তোমরা সঠিকভাবে দেখতে পারছো কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বোর্ডটা, বা মিসের কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা আমি তোমাদের মাধ্যমে কমেন্টের মাধ্যমে একটু জানতে চাচ্ছি। আমি দেখি যে তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা বা কারা আমার সাথে আছো। আচ্ছা, আদনান আবির, আসসালামু আলাইকুম মিস, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আছে নাইনা, আছে নাইনা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ফজলে রাব্বি, ওয়ালাইকুম আসসালাম। এরপরে আছে আফসানা আক্তার, ধন্যবাদ আফসানা আক্তারকে। আমাদের সাথে আরও আছে মারিয়া, হ্যাঁ ঠিক আছে, টিম ইজ অল ইজ ওয়েল, ওকে থ্যাংক ইউ। তাহলে আমি আমার আলোচনাটা শুরু করছি, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, যা বলছিলাম যাকাতের গুরুত্ব, তো আমরা জানি আমাদের ইসলাম ধর্মে, ইসলামের মোট পাঁচটি রুকুন আছে, তাই না? এই পাঁচটি রুকুনের মধ্যে যাকাত হলো অন্যতম একটি রুকুন। আর পবিত্র কোরআনের বহু জায়গায় আল্লাহ পাক এই সালাত আদায়ের পাশাপাশি যাকাত প্রদানেরও নির্দেশ দিয়েছেন। মহান রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে, তিনি বলেন তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। আর ইসলামী শরীয়তে এই সালাত আদায়কারীর জন্য যেমন পুরস্কারের ঘোষণা আছে তোমরা জানো, ঠিক তেমনিভাবে যাকাত আদায়কারীর জন্য সুসংবাদ রয়েছে। আর এই যে যাকাত, যাকাতটা যখন দেয় ধনী ব্যক্তি, যখন যাকাত প্রদান করে তখন কী হয় জানো, তার যেই সম্পদ পুরো সম্পদটা পবিত্র হয়ে যায়, আর তার সম্পদে মহান রাব্বুল আলামিন বরকত দান করেন। আরেকটু বলে রাখি আমি তোমাদেরকে যে এই যাকাত প্রদানকারীকে আখিরাতে মহান রাব্বুল আলামিন এত অধিক পরিমাণে পুরস্কার দিবেন যা আমরা মানুষেরা কল্পনাও করতে পারব না। তো সুতরাং শিক্ষার্থীরা, আমরা প্রত্যেকে যাদের উপরই যাকাত ফরজ তারা সেই যাকাত যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা দিয়ে যাকাতের গুরুত্ব আলোচনা করব। এই যাকাতের গুরুত্বের মধ্যে প্রথম যে গুরুত্বটি আছে সেটি হলো অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব।
তো এই যে অর্থনৈতিক গুরুত্ব, জাকাতের অন্যতম প্রধান গুরুত্বই হচ্ছে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা। সমাজের কেউ কেউ সম্পদের পাহাড় গড়ে তুলবে, আবার কেউ কেউ না খেয়ে থাকবে, অনাহারে অর্ধাহারে দিন যাপন করবে। ইসলাম কখনোই তা সমর্থন করে না। ইসলামের সমাজের সকলের মধ্যে এই অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার জন্য ধনীদের উপরে জাকাতকে মহান রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আর এই জাকাতের অর্থের মাধ্যমে একজন দরিদ্র অভাবী লোক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য এই যে জাকাত, অবশ্যই এর অপরিসীম গুরুত্ব রয়েছে। তো আমরা জানি সাধারণত মানুষের মধ্যে অর্থের প্রতি এক ধরনের লোভ থাকে, এটা আমরা সবাই জানি যে একটা লোভ কাজ করে প্রত্যেকেরই, অর্থের সবার না হলেও যে মানুষের একটা স্বভাবই বলা যায় এটা, যে অর্থের প্রতি একটা লিপ্সা বা লোভ থেকে থাকে। তো এই যে এই ধরনের যে লোকেরা আছে, তো এরা কি করে, কোনো কারণ ছাড়া, বিনা কারণে, বিনা স্বার্থে কাউকে তাদের ওই অর্থ দিয়ে সাহায্য করে না। তো এই ধরনের লোকদেরকে ইসলামী বিধান অনুযায়ী তাদের উপরে জাকাতের বিধানটি ফরজ করে দেওয়া হয়েছে। রাব্বুল আলামিন এই জাকাতটি তাদের জন্য ফরজ করে দিয়েছেন, যেন এই যে তার যে অর্থ, সেই অর্থটা কোনো রকম শ্রম ছাড়াই অনাহারী বা দরিদ্র অভাবীদের মধ্যে পৌঁছে দেয়। তো ইসলামে জাকাতকে সেতু বন্ধন হিসেবেও উল্লেখ করা হয়েছে, কেননা এই জাকাত ধনী গরিবের মধ্যে এক ধরনের সমতা নিয়ে আসে। ধনী গরিবের মধ্যে যে ব্যবধান থাকে, সেই ব্যবধান কমানোর জন্যই এই ইসলামে জাকাতের অপরিসীম গুরুত্ব রয়েছে। তো জাকাতের মাধ্যমে, অর্থাৎ জাকাত প্রদানের মাধ্যমে দরিদ্র ব্যক্তি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, যেটা আমি আরও আগে কিছুক্ষণ আগেও বলেছি। তো কিভাবে স্বাবলম্বী হতে পারে, যেমন একজন ধনী ব্যক্তি বা সম্পদশালী ব্যক্তি কোনো দরিদ্র বা অভাবী ব্যক্তিকে তার জাকাতের টাকা দিয়ে উপার্জনের জন্য, উপার্জনের কোনো উপকরণ যদি কিনে দেয়, তাহলে ওই দরিদ্র ব্যক্তি কী হবে, ওই উপকরণটি ব্যবহার করার মাধ্যমে সে কী হবে, ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে যাবে। আর এইভাবে জাকাত প্রদানের ফলে সম্পদের প্রবাহ গতিশীল হবে। তো ধনী ব্যক্তির সম্পদ পুঞ্জীভূত না থেকে, তাদের হাতে গচ্ছিত না থেকে কী হবে, সেই সম্পদটা দরিদ্রদের হাতে, অভাবীদের হাতে চলে যায়। আর এর ফলে রাষ্ট্রের অর্থনীতির চাকা কী হয়, সচল হয়ে যায়, বেকারত্ব দূর হয়, তারপরে মাথাপিছু যে আয়, সেই মাথাপিছু আয়টা বৃদ্ধি পায়, দেশের উৎপাদন বৃদ্ধি পায়, আর এই কারণে রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়, শক্তিশালী হয়। তো শিক্ষার্থীরা, আমরা এই দেশের, আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য, অর্থনীতিকে আরও মজবুত করার জন্য অবশ্যই যাদের উপর জাকাত খরচ তাদেরকে যথাযথভাবে জাকাত প্রদান করতে হবে। এই পর্যায়ে আমরা এটা, এতক্ষণ আমি অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে বললাম, তো এবার আমরা জানবো জাকাতের আরেকটি গুরুত্ব, সেটি হচ্ছে সামাজিক গুরুত্ব। সামাজিক গুরুত্ব, আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে সামাজিক গুরুত্ব, জাকাতের মাধ্যমে কী হয়, সমাজের যে ধনী দরিদ্র, এই ধনী দরিদ্রের মধ্যকার যে পার্থক্য বা যে বৈষম্য আছে সেটি দূর হয়ে যায়। আর মহান রাব্বুল আলামিন, আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী
জাকাত প্রদান করার ফলে সমাজে কেউ না খেয়ে থাকে না, কেউ বিনা চিকিৎসায় কষ্ট পায় না। তো ধনী বা সম্পদশালী ব্যক্তির এই জাকাতের টাকায় তারা বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করতে পারে, যেমন দরিদ্রদের জন্য ইয়াতিমখানা, তারপরে দাতব্য চিকিৎসালয় স্থাপন করতে পারে, বিদ্যালয় স্থাপন করতে পারে। তো এইভাবে তারা কি করতে পারে, বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে দরিদ্রদের সহযোগিতা করতে পারে। তো এইভাবে যদি চেষ্টা করা হয়, এভাবে সবাই যদি যথাযথ নিয়ম মেনে জাকাত প্রদান করে, তাহলে আমাদের দেশেও এক সময় এমন সময় আসবে যখন জাকাত নেওয়ার মতো কোনো লোক আর খুঁজে পাওয়া যাবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমি তোমাদের দৃষ্টান্ত হিসেবে বলতে পারি যে আমাদের ইসলামের পঞ্চম খলিফা, মনে আছে তার নাম তোমাদের? ইসলামের পঞ্চম খলিফা হিসেবে খ্যাত হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুয়ের সময়কে আমি উদাহরণ হিসেবে এখানে দিতে পারি, কারণ এই তার সময়ে বা তার আমলে জাকাত দেওয়ার মতো বা জাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া খুবই কষ্টকর ছিল। তো এই ছিল জাকাতের সামাজিক গুরুত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা যে জানবো জাকাতের তিন নম্বর যে গুরুত্বটা, ধর্মীয় গুরুত্ব সম্পর্কে আমরা জানবো। ধর্মীয় গুরুত্ব, তোমাদের যদি এই আমার আলোচনার মধ্যে কোনো রকমের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে মিস এটা আরেকবার বলেন, আমি প্রয়োজনে আবার বলবো। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব জাকাতের ধর্মীয় গুরুত্ব সম্পর্কে। তো ধর্মীয় গুরুত্ব হচ্ছে, যেহেতু জাকাত একটি আবশ্যকীয় অর্থাৎ ফরজ ইবাদত, সেহেতু এই জাকাতটি যার উপরেই ফরজ হবে তাকে অবশ্যই তা আদায় করতে হবে। কেননা মুসলমান ব্যক্তি জাকাত প্রদান না করলে সে আর পরিপূর্ণ মুসলমান থাকতে পারে না। পবিত্র কোরআনের সূরা হামিম আস সাজদা এর 7 নং আয়াতে আল্লাহ পাক বলেন, যারা জাকাত দেয় না এবং তারা পরকালও অস্বীকারকারী। সুতরাং জাকাত অস্বীকার করাটাও, যে ব্যক্তি জাকাতকে অস্বীকার করবে সে কি হবে? কাফির হয়ে যাবে। যে ব্যক্তি জাকাত অস্বীকার করবে সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। তাই অস্বীকার করলে, যেহেতু কাফির হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কোনো রকমের সুযোগ নেই জাকাতকে অস্বীকার করার বা জাকাত না দেওয়ার। তো এই যে জাকাত ফরজ করে রাব্বুল আলামিন কিন্তু মুমিন বান্দা যারা আছেন, হ্যাঁ, যারা মুমিন মুসলমান, তাদেরকে একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন। কিভাবে? এই জাকাতের একটি পরীক্ষা, এটাও একটি এক ধরনের পরীক্ষা। এই পরীক্ষার দ্বারা আল্লাহ দেখেন যে তার সেই মুমিন ব্যক্তি তার দুনিয়ার ধন সম্পদের মোহ ত্যাগ করে আল্লাহর পথে সম্পদের নির্দিষ্ট যে অংশ দান করার কথা সেটি স্বেচ্ছায় ব্যয় করে কিনা। এই জন্য বলেছে যে এটা আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষাও বলা যেতে পারে। তো সঠিকভাবে জাকাত আদায়কারী জাহান্নাম থেকে মুক্তি পাবে, আর অপরদিকে যে ব্যক্তি জাকাত আদায় না করবে সে কি হবে? মহা পাপী হবে, কাফির হবে। তো জাহান্নামের যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি যারা জাকাত প্রদান না করবে তাদেরকে ভোগ করতে হবে। তো এই সম্পর্কে পবিত্র কুরআনের সূরা আত-তাওবা এর 34 নং আয়াতে আল্লাহ পাক বলেন, যারা স্বর্ণ রৌপ্য জমা করে অথচ আল্লাহর রাস্তায় তা খরচ করে না, হে নবী, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আজাবের সংবাদ প্রদান করুন। একজন মুমিন স্বেচ্ছায় জাকাত প্রদান করে
তার সম্পদের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। এই জাকাত প্রদানের মাধ্যমে মুমিন ব্যক্তি কি করছে? আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে যে এই জাকাতের ফলে, জাকাত প্রদানের ফলে ওই ব্যক্তি কি করছে, তার আধ্যাত্মিক যে, তার আত্মিক যে শান্তি সেটাও চলে আসতে পারছে। সুতরাং আমরা এই জাকাত প্রদানের মাধ্যমে রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করব এবং রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবো এই জাকাতের মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের জাকাত প্রদানের নৈতিক গুরুত্ব। এরপরে আমরা আলোচনা করব জাকাতের ধর্মীয় গুরুত্ব ছিল, এখন চতুর্থ যেটি আছে সেটি হল জাকাতের নৈতিক গুরুত্ব। এখন এই যে শিক্ষার্থীরা, আমরা জানি সলাত সাওম এই দুটো হচ্ছে কি ধরনের ইবাদত, দুটো হচ্ছে আমাদের শারীরিক ইবাদত। আর যে বিষয়টি আমরা বলছি জাকাত, জাকাত হচ্ছে সম্পূর্ণভাবে কি একটি আর্থিক ইবাদত। তো এই জাকাত আদায় করা প্রত্যেক মুসলিম ব্যক্তিরই এক ধরনের ইমানি দায়িত্ব। এই জাকাত মানুষের মনে খোদা ভীতি তৈরি করে। আচ্ছা, আমি একটু দেখছি তোমরা কি। আচ্ছা, আবিদ, আবিদ জানতে চেয়েছ মিস জাকাত কাকে বলে, তা যদি আরেকবার, হ্যাঁ অবশ্যই আরেকবার বলবো আমি। তারপরে আচ্ছা, মিম আছে, নাহিদা জান্নাত, হ্যাঁ আবির, জাকাত, জাকাত কাকে বলে আমি সেটা অবশ্যই তোমাকে আরেকবার বলে দিচ্ছি। আমি জাকাতের নৈতিক গুরুত্বটা যেটা সেটা বলেই আমি তোমাকে জাকাতের যে কাকে বলে জাকাতটা আমি অবশ্যই বলেছি, তোমরা যদি জানতে চাও আমি পুনরায় আবার সেটা বলবো, ঠিক আছে? তো আমি নৈতিক গুরুত্বটা আগে শেষ করি, যে জাকাতের নৈতিক গুরুত্বটা শেষ করে আমি তোমাকে জাকাত কাকে বলে সেই বিষয়টা আরেকবার বলছি। তো নৈতিক গুরুত্বের ক্ষেত্রে যেটা বলছিলাম যে এই যে জাকাতটা, এই জাকাত মানুষের কি করে মধ্যে এক ধরনের ক্ষোধা ভীতি তৈরি করে, মানুষের যে অর্থের যে অপচয় সেটা রোধ করতে শেখায় মানুষকে। আর এই জাকাত মানুষের আত্মিক প্রশান্তি, নৈতিক উন্নতি, আত্মার যে একটা প্রশান্তি, তারপর নৈতিকতার যে উন্নতি, সম্পদের পবিত্রতা এবং পরিশুদ্ধতা নিশ্চিত করে কোনটি? এই জাকাত, জাকাত প্রদানের মাধ্যমে এই বিষয়গুলো নিশ্চিত হয়। তো এই জাকাতের নৈতিক গুরুত্ব সম্পর্কেও মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা আত-তাওবা এর 103 নং আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন, আপনি তাদেরকে ধন সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন। আমি আবার বলছি, আপনি তাদের ধন সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, এর মাধ্যমে আপনি তাদের পবিত্র এবং পরিশোধিত করবেন। তো অতএব শিক্ষার্থী বন্ধুরা, এই যে নৈতিকভাবে পরিশুদ্ধ হবার জন্য আমরা জাকাত আদায় করব। তো এই ছিল আমাদের যে জাকাতের গুরুত্ব। জাকাতের গুরুত্বের মধ্যে আমরা পেলাম কি, চারটি গুরুত্ব পেয়েছি। সেটি প্রথমটি হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, দ্বিতীয়টি হচ্ছে সামাজিক গুরুত্ব, তারপরে আছে ধর্মীয় গুরুত্ব, নৈতিক গুরুত্বটা সর্বশেষে। তো আমাদের শিক্ষার্থী আবির জানতে চেয়েছ যে জাকাত কাকে বলে, ঠিক আছে? আমি জাকাতটা তোমাকে আরও একবার বলে দিচ্ছি, এখানে জাকাত শব্দের অর্থটা লিখাই আছে, হ্যাঁ, বৃদ্ধি, পবিত্রতা, পরিচ্ছন্নতা। কিভাবে বৃদ্ধি বা পবিত্রতা, পরিচ্ছন্নতা আমি কিন্তু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে
বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো এই যে জাকাত, জাকাতটা হচ্ছে ইসলামী শরীয়তের পরিভাষায় জাকাত হচ্ছে ধনী ব্যক্তিদের নিসাব পরিমাণ সম্পদ থাকে সেখান থেকে নির্দিষ্ট অংশ গরিব দরিদ্র অভাবী লোকদের মধ্যে বিতরণ করে দেওয়ার নামই হলো জাকাত। ঠিক আছে, যে নিসাব পরিমাণ, এখন নিসাবটা আবার কি, নিসাবটা হচ্ছে একটা নির্ধারিত পরিমাণ বা নির্দিষ্ট পরিমাণটাই হচ্ছে নিসাব পরিমাণ। ঠিক আছে, তো আশা করি আপেই তুমি জাকাত কাকে বলে সেটা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনায় আমরা এই ছিল আমাদের আজকের পাঠ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের জন্য বরাবরের মতো আজও কিছু বাড়ির কাজ আমি রেখেছি, আমি বাড়ির কাজটা বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সবাই অবশ্যই খাতায় তুলে নিবে। আর আজ আমি তোমাদেরকে দুটি বাড়ির কাজ দিব, বেশি দিব না, দুটি বাড়ির কাজ দিব, দুটি বাড়ির কাজ করলেই তোমরা এই পাঠটা আয়ত্ত করতে পারবে ইনশাল্লাহ। বাড়ির কাজ, বাড়ির কাজ প্রথম প্রশ্নটি থাকবে, জাকাত অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে। জাকাত অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে, উক্তিটি ব্যাখ্যা করো। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, জাকাতের সামাজিক ও ধর্মীয় গুরুত্ব বর্ণনা করো, বর্ণনা করো। তো শিক্ষার্থীরা, আমাদের এই দুইটি প্রশ্নের উত্তরই কিন্তু তোমরা আমাদের আজকের আলোচনার মধ্যে পেয়ে যাবে। ফাহমিদা রহমান, জাকাত দীপ্তি, জাকাত যেহেতু প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, কিন্তু যদি তার সামর্থ্য না থাকে তখনও কি জাকাত? আমি বারবার বলেছি, তোমরা জাকাতের কাকে বলে এটা যদি বুঝে থাকো, তাহলে জাকাত কিন্তু সবার উপর ফরজ নয়। অভাবী দরিদ্র যার সামর্থ্য নেই তার উপরে কিন্তু জাকাত ফরজ নয়, জাকাত ফরজ তার উপরে যার কি নিসাব পরিমাণ সম্পদ আছে। হ্যাঁ, ধনী ব্যক্তি যিনি, যিনি বিত্তবান বিত্তশালী যারা আছেন সমাজের, তাদের উপরে এই জাকাতটা ফরজ হবে। ধনী অসহায় দরিদ্র যার সামর্থ্য নেই তার উপরে জাকাত ফরজ নয়। আচ্ছা, এরপরে আবির লিখেছে, থ্যাংক ইউ সো মাচ মিস, ও ওয়েলকাম, আচ্ছা, বেস্ট ক্লাস ইন মাই লাইফ, থ্যাংক ইউ সো মাচ, আচ্ছা, জি মিস, অল ইজ ওয়েল, আচ্ছা, আর কারো কোনো সমস্যা নেই, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে তোমরা যে আজকে এত স্বতঃস্ফূর্তভাবে আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করেছো, এই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার মনে হচ্ছে যে আমি বোধহয় তোমরা আবার সামনেই বসে আছো আর আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আমি তোমাদের দেখতে পাচ্ছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, ঠিক যেভাবে আমরা সরাসরি ক্লাসে পাঠগুলো নিতাম।
আমার কাছে আজকের ক্লাসটা আজকের লাইভটা ঠিক সেরকমই মনে হচ্ছে। তো আসলে তোমরাই তো আমাদের প্রাণ, একজন শিক্ষকের প্রাণ কিন্তু তার ছাত্ররাই। ছাত্ররা যখন প্রশ্ন করবে, সমস্যা জানতে চাইবে, তখন শিক্ষক যখন সেটা বলবে বা বোঝাতে পারবে, সেখানেই কিন্তু একজন শিক্ষকের প্রকৃত সুখ এবং সার্থকতা। তো আমার মনে হচ্ছে যে আজকে আমি সেই প্রকৃত সার্থকতাটা বোধহয় পেয়ে যাচ্ছি, কারণ আমি এখানে অনেকজনের প্রশ্ন পেলাম, তোমাদের যে সমস্যাগুলো ছিল সেখানে তোমরা জানতে চেয়েছো, আমি সেটা বলতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই মিসকে তোমরা নক করবে, অবশ্যই আমি তোমাদেরকে তা জানাবো। হ্যাঁ, নিসাব পরিমাণ সম্পদ যখন থাকবে তখনই এই জাকাতটা ফরজ হবে, ঠিক আছে? আবির, আবিরের জন্য বলছি, যখন এই নিসাব পরিমাণ সম্পদ না হলে যে আমার সেখানে আবার তোমাদেরকে আরেকটু আমি বলে রাখি, আমি অষ্টম শ্রেণীতে জাকাত সম্পর্কে তিনটি ক্লাস নিয়েছি, সেখানে জাকাতের মাশারিফ, জাকাত ফরজ হওয়ার শর্ত বিস্তারিতভাবে দেওয়া আছে। তোমরা যদি আরও বেশি উপকৃত হবে যদি ওই ক্লাসগুলো তোমরা দেখে নাও, যদিও সেটা অষ্টম শ্রেণীর ক্লাস, কারণ অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে কিন্তু জাকাতটা বিস্তারিতভাবে দেওয়া আছে, কিন্তু তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইতে যেটা আছে যে জাকাতের গুরুত্বটা আছে, ঠিক আছে? তাই আমি গুরুত্বটা সম্পর্কে আলোচনা করছি। তবে কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমরা অষ্টম শ্রেণীর যে তিনটি ক্লাস আমি নিয়েছি সেখান থেকে যদি একটু দেখে নাও, সেখানেও তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে বলে আমার বিশ্বাস। তো শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসটাও ঠিক এইভাবে আমার সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।